ভিডিওটি শুরু করার পূর্বে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল computer.com। বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটা রেশন কার্ডের eKYC, যেটি বর্তমানে প্রতিটি পরিবারে যারা রেশন ব্যবস্থা সুব্যবস্থা নিতে চায় অথবা রেশন ব্যবস্থা নিয়ে থাকে তাদের কাছে কিন্তু একটি মাথার ও কপালের ভাঁজ হয়ে দাঁড়িয়েছে। তা বন্ধুরা, কীরকম ভাঁজে দাঁড়িয়েছে সেটি জানতে গেলে কিন্তু computer.com এর এই আজকের দেওয়া এই ভিডিওটি কিন্তু পুরোটি দেখতে হবে। শুরুতেই বলে রাখি বন্ধুরা, এই মুহূর্তে রেশন কার্ড, ভুয়ো রেশন কার্ড কিন্তু আবার ধরার জন্য রাজ্য সরকার আবার কিন্তু eKYC চালু করেছে। অর্থাৎ যে ক্যান্ডিডেটের রেশন পায় তাদের eKYC করা আছে, অথচ কিন্তু তাদেরকে কিন্তু eKYC করতে হচ্ছে। সবাইকে নয়, তবে 100 জনের মধ্যে যদি ধরা যায় তবে 80 জনকে কিন্তু eKYC করতে হচ্ছে। ঠিক সেরকমই মেসেজ কিন্তু আমিও পেয়েছি, আমার পরিবারও পেয়েছে, অনেকেই পেয়েছে ঠিক এরকম মেসেজ, যে আপনার পরিবারের যে কার্ড নাম্বার সেই রেশন কার্ডের সাথে আধার eKYC-র মাধ্যমে সংযুক্ত করা নেই, স্পষ্ট বলে দেওয়া হচ্ছে। এই সদস্যদের রেশন দোকানে বা পরিদর্শক অফিসে BSK-তে গিয়ে নতুন করে আধার সংযুক্ত করতে বলুন, খাদ্য সরবরাহ দপ্তর পশ্চিমবঙ্গ সরকার। ঠিক এরকম ধরনের মেসেজ কিন্তু সবাই কিন্তু আমরা প্রতিনিয়ত পেয়ে থাকছি, আমিও পেয়েছি কালকে সকালে। তা বন্ধুরা, এই জিনিসটি নিয়ে কিন্তু অনেকেই ধন্দে পড়েছে, কারণ এখনও পশ্চিমবঙ্গে অনেক পরিবার আছে যারা এই রেশনের ওপর ডিপেন্ডেবল করে কিন্তু গোটা মাস, গোটা বছর, গোটা দিন চালায়। তাদের কাছে কিন্তু একটি খুবই বড় প্রশ্নচিহ্ন এই মুহূর্তে রেশনটি। অনেকের মনেই প্রশ্ন জেগেছে যে রেশন কি আমরা পাবো না বন্ধ হয়ে যাবে, এই KYC না করতে পারলে কি হবে। এটা নিয়ে কিন্তু আমি আজকে ভিডিওটি পুরোটা করছি। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন এই ধরনের খবর বা নোটিফিকেশান পাওয়ার জন্য। আমরা বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ এটি হলো একটি ফুডের ওয়েবসাইট wbpds.gov.in। এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু এই eKYC সংযুক্তকরণ কিন্তু করানো হচ্ছে। তা বন্ধুরা, কী করে eKYC হয়ে আছে না হয়ে নাই সেটা আমরা কী করে বুঝব। দেখতেই পাচ্ছ তোমরা এখানে eKYC কিন্তু সিটিজেন হোম বলে একটি অপশান দেওয়া হয়েছে এই ওয়েবসাইটে নিচের দিকে। সেখানে গিয়ে তোমরা তোমাদের রেশন কার্ড নাম্বার কিন্তু তোমরা চেক করে নিতে পারো যে eKYC করা আছে কি নেই। এই যে এরকম একটি পেজ খুলে আসবে, সেখানে তোমরা তোমাদের যে রেশন কার্ড সেই রেশন কার্ড নাম্বার তোমরা মেরে ক্যাটাগরি তোমরা দিয়ে কিন্তু তোমরা অতি অবশ্যই কিন্তু দেখতে পারো যে তোমাদের রেশন কার্ডের এই মুহূর্তে eKYC করা আছে কি নেই। দেখতে পাচ্ছ ইন্টারনাল সার্ভার এরর দিচ্ছে, তোমরা এখান থেকে করতে পারো। রেশন কার্ডের যে স্ট্যাটাস অপশানটা দেওয়া আছে সেখান থেকেও তোমরা চেক করে দেখতে পারো যে তোমাদের eKYC করা আছে কি নেই। যদি eKYC করা না থাকে তাহলে কিন্তু তোমরা অতি অবশ্যই এই ওয়েবসাইটে থেকে করতে পারবে। তোমরা দেখতেই পাচ্ছ লিংক আধার অ্যান্ড মোবাইল RC, এখানে গিয়ে তোমরা যদি তোমাদের নিজস্ব রেশন কার্ড নাম্বারটা এখানে প্রদান করো, মানে অর্থাৎ দাও, সার্চ করলে কিন্তু তোমরা দেখতে পাবে তোমাদের রেশন কার্ডটা দেখাচ্ছে এখানে, এবং সেখানে গিয়ে কিন্তু তোমাদের কোন মোবাইল নাম্বার দেওয়া আছে সেটাও দেখাচ্ছে। এই যে এটি যেমন আধারের সঙ্গে নট লিঙ্ক, লিঙ্ক নাই দেখাচ্ছে, এইটাই eKYC-টা করতে হবে। এখানে আপডেট মোবাইল অপশান আছে, এখানে লিঙ্ক আধার মোবাইল নাম্বার, যে লিঙ্ক আধার মোবাইল অপশান দিয়ে তোমাদের এইখানে কিন্তু আধার কার্ড নাম্বারটা কিন্তু চাইবে। আধার কার্ড নাম্বার যে তোমাদের যে 12 ডিজিটের যে আধার কার্ড নাম্বারটি আছে সেটি পুট করে দিলেই এইখানে যে সেন্ড অপশানটা আছে নিচে ক্লিক করে যে সেন্ড OTP অপশানটা আছে সেখানে ক্লিক করলে কিন্তু তোমাদের আধার কার্ডের নাম্বারে কিন্তু একটি OTP যাবে, যে আধারের সঙ্গে রেজিস্টার্ড মোবাইল কিন্তু দেওয়া আছে। যদি তোমাদেরকে বন্ধুরা বলে রাখা ভালো যে আধার কার্ডে রেজিস্টার্ড মোবাইল নেই, অর্থাৎ আধার কার্ডে মোবাইল লিঙ্ক করা নেই, তারা কিন্তু অনলাইনে কিন্তু এই লিঙ্কটি করতে পারবে না, অর্থাৎ eKYC-টি করতে পারবে না। তাদেরকে হয় ফুড সাপ্লাই অফিস যেতে হবে, না হলে কিন্তু তাদেরকে কিন্তু অতি অবশ্যই কিন্তু তাদের কিন্তু যোগাযোগ করতে হবে নিকটবর্তী যে ডিলার তার সঙ্গে যোগাযোগ করতে হবে। আর যদি অনলাইনে ঘরে বসে কম্পিউটারে ল্যাপটপে ডেস্কটপে করতে যাও মার মোবাইল থেকে, তাহলে কিন্তু এই পদ্ধতি কিন্তু অবলম্বন করতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে দেখাচ্ছে eKYC টাইম আউট, অর্থাৎ এই eKYC-টি করার জন্য টাইমটা কমছে। যত তাড়াতাড়ি তুমি OTP বলে সাবমিট করতে পারবে তত তাড়াতাড়ি তোমার কিন্তু KYC-টি হয়ে যাবে। শুধুমাত্র বন্ধুরা, এই জিনিসটি করার কারণই হলো যে পশ্চিমবঙ্গ সরকার যে ভুয়ো রেশন, অর্থাৎ প্রচুর পরিমাণে ভুয়ো রেশন কার্ড পশ্চিমবঙ্গ সরকার ধরতে পেরেছে, আবারও ধরার জন্য কিন্তু এটি একটি অভিযান চালাচ্ছে। কারণ তোমরা রেশন ডিলারের যারা খুব অসাধু রেশন ডিলার, তারা কী করে, তারা ভুলবশত তারা নাম্বারটা নিয়ে তারা নিজেদের OTPটা মেরে দেয় ও তাদের রেশনটা তারা সংগ্রহ করে, অর্থাৎ মারা যাওয়া কার্ড, বাইরে থাকা কার্ড, এগুলি
তার জন্যই কিন্তু এই বারংবার ই কেওয়াইসিটা চালিয়ে যাওয়া হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার থেকে, যাতে এই ধরনের কার্ড যেন বন্ধ হয়ে যায়, মাল যেন সরকারের কাছ থেকে না এক্সট্রা অন্য কোনো লোকদের কাছে পৌঁছায় সে ব্যবস্থা করার জন্যই কিন্তু এই ই কেওয়াইসিটা কিন্তু সরকার থেকে চালু করা হয়েছে। তা বন্ধুরা, ই কেওয়াইসির প্রসেসটি তোমাদেরকে খুব গুরুত্বভাবে আমি বোঝালাম। কোনো অসুবিধা হলে অতি অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করার চ্যানেলে যে কমেন্ট বক্সের ভিডিওতে নিচে আছে সেখানে কমেন্ট করে জানাবে, আমরা অতি সত্বর তোমাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। তা বন্ধুরা, আজকে এখানেই, আবার নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণের জন্য ধন্যবাদ, থ্যাংক ইউ।